हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो सबाई केमन आछेन? आशा करी सबाई सुष्ठु आछेन, खूब भालो आछेन। तो एखन जे विषयते निये आलोचना करब सेटा होच्छे जश मधुमिता जुतिर बोझे ना से बोझे ना सिरियल। तो बांग्लाते जदि तौरि हय ताहले कि होते पारे बा कि माने परिवर्तन होते पारे बांग्लाते, तो सेइगुलोई आमी डिटेलसे आपनादेर माझे आमी तुले धरब। तो भिडियोटा अवश्यई आपनादेर पुरो देखार अनुरोध रइलो। তো বোঝে না সে বোঝে না যে সিরিয়ালটা এখন অবধি বাংলাতে যত সিরিয়াল এসেছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট নম্বর ওয়ান সিরিয়াল হচ্ছে বোঝে না সে বোঝে না। তো বাংলাতে অনেক সিরিয়াল আসবে, অনেক সিরিয়াল যাবে, এটা মানে পাবলিকের মধ্যে এটা কিন্তু একটা ফ্যাক্ট। কিন্তু এই যে বোঝে না সে বোঝে না যে সিরিয়াল, যে দর্শকদের যে ক্রেজ, সেইটা কিন্তু আজ অবধি বাংলাতে কিন্তু তৈরি হয়নি। তো বোঝে না সে বোঝে না যে সিরিয়ালটা বা তার যে মানে স্টারডম বা ইয়াস মধুমিতার যে ফ্যান ফলোয়িং, এটা কিন্তু চিরকাল কিন্তু একটা ইতিহাস হয়ে থেকে যাবে। তো আমি এখনো মনে করে থাকি যে বাংলা সিনেমা যদি ইতিহাসের খাতায় যদি নাও থাকে, আমি ধরে নিলাম কোনো বাংলা সিনেমার নাম ইতিহাসের পাতায় নেই। কিন্তু এই যে বোঝে না সে বোঝে না সিরিয়ালটার যে নাম, এইটা কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু স্বর্ণ অক্ষরে বড় বড় করে কিন্তু সারা জীবন কিন্তু লেখা থাকবে। এবং আজ থেকে 100 বছর 200 বছর পরও কিন্তু কোন সিনেমার নাম হয়তো মনে থাকবে না, মানে পরবর্তী সময় কোন সিরিয়ালের নাম হয়তো মনে থাকবে না, কিন্তু একটা জিনিস কিন্তু পৃথিবীতে থেকে যাবে, সেটা হচ্ছে ইয়াস মধুমিতা নিচে লেখা থাকবে বড় বড় করে বোঝে না সে বোঝে না। তো এটা কিন্তু একটা কালজয়ী সিরিয়াল। তো এর সেকেন্ড পার্ট অবশ্যই আসা উচিত। অনেকে মনে করে থাকে এটা কি আসবে নাকি আসবে না। তো আমার এটা পার্সোনাল মতামত, এটা নাকি আসতে পারে। এবার আমি সিওর নয়, হতে আসবে না সম্ভবত, কিন্তু আসতেও পারে। কারণ বাংলাতে অনেক সিনেমা আছে যেগুলো কিন্তু সিকুয়েল বের হয়, যেরকম দেখুন বস, তারপরে চাঁদের পাহাড়, তারপরে বলি পাগলু, যেগুলো মানে বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা, তার কিন্তু সিকুয়েল বের হয়। তো সিরিয়ালের ক্ষেত্রে বোঝে না সে বোঝে না যেহেতু একটা হাইস্ট সব থেকে টিআরপি পাওয়া সিরিয়াল, তো সেক্ষেত্রে আমার মনে হয় কোথায় গিয়ে যে একটা সিরিয়াল বের হবে। এবং এই যে মানে ইয়াস মধুমিতা কিন্তু তারা কিন্তু একে অপরকে কিন্তু বন্ধু, কারণ আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি একটা ও মন রে গানটা বেরিয়েছে। তো তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তারা কিন্তু এখনো কিন্তু নিজেদের মধ্যে একটা ভালো রিলেশন আছে। তো তারা কিন্তু যদি অফার আসে তাদের কাছে, মানে ইয়াস মধুমিতার কাছে, অবশ্যই কিন্তু বোঝে না সে বোঝে না টু সিরিয়াল করবে, অফার এলে নিশ্চয়ই করবে। তো বোঝে না সে বোঝে না টু যদি সিরিয়াল আসে, আমি গ্যারেন্টি দিয়ে এখন লিখে দিচ্ছি যে বোঝে না সে বোঝে না সিরিয়ালের রেকর্ড কিন্তু ভেঙে দিবে, রেকর্ড পুরো ভেঙে তজনজ করে দিবে। এবং আমার কোথায় গিয়ে মনে হয় বোঝে না সে বোঝে না টু সিরিয়াল এলে, মানে দেখবেন লোক কিন্তু সব কিন্তু কাজ কর্ম, মানে যারা সাঁতার শিখতে যায়, জিমে যায় বা যেরকম যে মানে জিনিসপত্র করে, তারা কিন্তু সব কিন্তু বন্ধ করে দিবে, মানে পড়াশোনা, ব্যায়াম, সাঁতার সব বন্ধ করে দিয়ে কিন্তু এই বোঝে না সে বোঝে না টু সিরিয়াল দেখবে। এবং গ্রামের দিকে মানুষরা কিন্তু এই সিরিয়ালতে এলে কিন্তু পাগল হয়ে যাবে, জাস্ট পাগল। আমি এখন থেকেই বলে দিচ্ছি পাগলে কিন্তু একটা মানে কান্দোকানা দেখা যাবে, কারণ দর্শক কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে কবে এই সিরিয়ালটা সেকেন্ড পার্ট আসবে। তো আমি অবশ্যই হাত জোড়ে করে রিকোয়েস্ট করব তো সব টিমকে যে অবশ্যই ইয়াস মধুমিতাকে কাজে লাগিয়ে বোঝে না সে বোঝে না টু সিরিয়ালটা আনুক, এটা আমরা চাই। কারণ আমরা সবাই মানে এই সিরিয়াল থেকে এত ভালোবেসেছি, এত দর্শকদের একটা ক্রেজ, মানে আমরা যেটা ছোটবেলা থেকে আজকে বড় হয়েছি, তো সেই জিনিসটা আরো একবার ফেরত চাই, এটা আমার একটা পার্সোনাল মতামত। তো বোঝে না সাহেব বোঝে না টু সিরিয়াল এলে অবশ্যই এটা তো ইতিহাস তৈরি করবে, পাশাপাশি কি লেভেলে দর্শকদের ভালোবাসা দেখা যাবে সেটা কিন্তু একদম মানে কি বলবো আলাদা লেভেলের। প্রত্যেকটা বাড়িতে, স্কুলে, কলেজে, মার্কেটে, বাসে, ট্রামে, যেখানে যাবেই দেখবেন বোঝে না সে বোঝে না টু সিরিয়ালের কথা কিন্তু মানুষের মুখে মুখে, এটা একদম বাস্তব। তো এটাই ভিডিওটা বলার ছিল, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই আপনারা জানেন, একটা লাইক করতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা সিলেক্ট করে দিন, পারলে একটু শেয়ারও করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।